আমি আরপি চৌধুরী, আমি মঙ্গলপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। আর ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হয়ে গেছে, আর ইন্ডাস্ট্রি হবে না। খুব ইম্পর্টেন্ট আছে, একটা প্রবলেম খালি বলবো, পাওয়ার নেই আমাদের ওখানে, ইন্ডিয়া পাওয়ার। ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল এক একজন বলে তাহলে তো মিটিংটা শুধু ইন্ডাস্ট্রির হয়ে যাবে, আমাদের ওখানে কোনো সাবজেক্ট আলোচনা হবে না। আমাদের ওখানে ম্যাডাম ইন্ডিয়া পাওয়ারের সাপ্লাই আছে, ওরা আমাদেরকে ঘন ঘন ধমক দিচ্ছে কি তোমাদের লাইন। এগুলো ডিএম এর সাথে কথা বলে নিন, এগুলো ডিএম এর সাথে কথা বলে নিন। রিকোয়েস্ট আছে, এটা আমরা করব না, এটা ডিএম এসপি এর সাথে কথা বলে নিন। আপনি উচ্ছেদ হবেন না, উচ্ছেদ করলে সঙ্গে সঙ্গে আমাদের লোকেরা আপনাকে ধরবে। মানে তোমাদের বাড়ি যদি বর্ধমান হয়, আমি বলেছি আমরা সবাই যারা শহরে থাকি, আমাদের প্রত্যেকেরই একটা গ্রামে কোথাও না কোথাও বাড়ি আছে। সে যদি লখনৌতেও কেউ থাকেন, তারও একটা গ্রাম আছে। আমারও কিন্তু একটা গ্রাম ছিল, এখনো আছে। আমি কিন্তু ধান কাটতে পারি, ধান পুঁততে পারি, সবার থেকে ভালো ধান পুঁতে দেব, আর সবার থেকে ভালো ধান কেটেও দেব। আগে বা আমরা কি করে ধান কাটা শিখেছি জানেন? শীতকালে মামার বাড়ি যেতাম, ছোট্ট ছোট্ট ঘটনা কিন্তু শুনতে ভালো লাগবে। চাষিরা ধান কাটতো, কেটে সেই ধান কিছুটা ফেলে রেখে যেত, সব ধানটা পুরো কাটতো না। আমরা এবার কি করতাম, যে ধানটা পড়ে থাকতো সেটা কুড়োতাম, সেটা কুড়িয়ে আমরা ধানগুলো জমাতাম, সেই ধানগুলো জমিয়ে এবার রেখে দিতাম এক পাশে। এরপরে কেউ আলুর চপ বিক্রি করতে আসতো, কেউ চুড়ি ফিতে বিক্রি করতে আসতো, ওই ধানটা দিয়ে আমরা ওইগুলো কিনতাম। আর আমি মনে করি পজিটিভ কাজ যদি করতে পারো, শুধু নেগেটিভ না করে দাঙ্গা লাগানো রুখতে পারো, তাদের আমি অ্যাপ্রিসিয়েট করব। এবং আমি ডিএমএসপিদের বলবো, আইএনসিএ যারা আছে, ডিআইসিও তাদের বলবো, যে এদের ছোট ছোট কাগজগুলোকে একটু হেল্প করা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েটি। তার কারণ হচ্ছে এরাই কিন্তু আসল নিউজটা মানুষের কাছে পৌঁছায়। ধন্যবাদ। অনেক সময় বড় চ্যানেল, বড় কাগজ, এরা ওই পাখির লেজের মতোও দেখা যায় না, অ্যাডভার্টাইজমেন্ট দিলেও, কিন্তু এরা কিন্তু একটু পেলে এরা কিন্তু করে। ছোট কাগজ, ছোট ম্যাগাজিন, ছোট কেবল, ছোট রেডিও গ্রামের যারা আছে তাদের লিস্টটা তৈরি করে আমি ডিআইসিওকে বলবো, দুটো জেলারই ডিএমএসপির সাথে বসতে, তারা একটু ক্রস চেক করে নেবে। ক্রস চেক করে নিয়ে, কারণ আজকালকার দিন সময় খুব খারাপ ভাই, কে যে কি করছে ভগবান জানে, যা ফেক টিভি, যা ফেক নিউজ, যা ফেক সংবাদ, আর যা চূড়ান্তকর প্রতারণা চলছে সোশ্যাল নেটওয়ার্কে। আমি অনেক ভালো খবর দেখি, ভালো কাজও দেখি, কিন্তু কয়েকজন বিজনেস করার নাম করে ইউটিউবে যে অসভ্যতামি করে, যে ভাষার ব্যবহার করে, কয়েকটা ডিজিটাল বিনা পয়সায় অন্যের পয়সায় চলে, আমরা নামগুলো জানি, আমাদের লিস্ট আছে। আমি তাদের কথা বলছি না, যারা পজিটিভ মানুষের কথা বলে, বাংলার কথা বলে, গ্রামগঞ্জের কথা বলে, মা বোনেদের কথা বলে, সত্যি কথা বলে, শ্রমিক কৃষকের কথা বলে, যারা একটা খবর তুলে এনে বলে এই গ্রামটায় এটা প্রয়োজন, এই গ্রামটায় একটা কল দিতে হবে। একটা কল আমি দিতেই পারি, বেশি পয়সা লাগবে না আমার। যদি কেউ আমাকে বলে এই গ্রামের এই লোকটা খুব গরিব, পড়াশোনা করতে পারছে না, এই কাজগুলো আমাদের কিন্তু অনেক কাজে লাগে, এটা মাথায় রাখতে হবে। দিদি, আমাদের পূর্ব বর্ধমানের আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডিআইসিও অফিসে নিচের ফ্লোর থেকে উপর পর্যন্ত 66টা সিঁড়ি বেয়ে আমরা প্রতিদিন উঠি, ডিআইসিও ওঠেন প্রত্যেক স্টাফ হয়ে, একটা লিফটের জন্য আমরা চাইছি। এটা খুব ভালো, 66টা সিঁড়ি উঠলে না হার্ট অ্যাটাক হবে না, দু চারবার উঠলেই হাঁপেই যায় দিদি, সবাই যদি একটু ব্যবস্থা করে দেন। আরে তোমার কত ওয়েট কমবে তুমি জানো, আমি তো খুশি হতাম। 66টা সিঁড়ি হাঁটবে না,
আমার মনে এটা প্রায়োরিটি না, তুমি একতলা উঠে একটু দাঁড়াবে, একটু চানাচুর খাবে, মানে যতটা সিঁড়ি উঠলে ততটা গেল, আবার দোতলা একটু উঠবে, তারপরে একটু দাঁড়াবে। কিন্তু জেনে রেখো এটা খুব ভালো এক্সারসাইজ জানো তো, নামা ওঠা দুটোই খুব ভালো এক্সারসাইজ। হার্টের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু সিঁড়িতে ওঠা তোমার সারাদিনের ওয়াকিং হয়ে গেল তো। সিরিয়াসলি এটা ভালো কাজ শরীরের পক্ষে। যদি কারো সত্যি বুকে ব্যথা থাকে বা পায়ে প্রবলেম থাকে তার জন্য প্রবলেম, বাট সকলের জন্য নয়। কিন্তু একটা লিফট করা তো প্রায়োরিটি নয় বলো, গভর্নমেন্টের টাকার একটা লিফট করতে গেলে, ছোট একটা লিফট করতে গেলেও 2-3 কোটি টাকা লাগবে, এই টাকাটা নষ্ট করে কি লাভ? ডিআইসি অফিসে কই ডিআইসি দেখি, আপনার অফিস কি কি আছে ছতলায়? নমস্তে ম্যাডাম। প্রত্যেকটা ফ্লোরে কি আছে আমায় বোঝান। গ্রাউন্ড ফ্লোরে বিএসকে আছে, বিএসকে। সেকেন্ড ফ্লোরে? সেকেন্ড ফ্লোরে ট্রেজারি। ফার্স্ট ফ্লোরে? ফার্স্ট ফ্লোরে। তারপর ট্রেজারি 2, ট্রেজারি 1, ট্রেজারি 2 ম্যাডাম, দুটো ট্রেজারি, ট্রেজারি 1 তারপর ট্রেজারি 2, তারপর তারপর ডিআইসি অফিস আছে, আর ওখানে সিভিল ডিফেন্সের কিছু ইকুইপমেন্ট আছে। ইকুইপমেন্ট ইকুইপমেন্ট অন্য জায়গায় রাখতে পারে। আপনি একটা কাজ করুন, যদি ফোর্থ ফ্লোরে হয়ে যায় তাহলে তো অনেকটা কম হয়ে যাবে ম্যাডাম। না থার্ড ফ্লোরেই আছে। ও থার্ড ফ্লোরে 66টা সিঁড়ি? মাসির নিচু আছে ম্যাডাম, মানে ট্রেজারি দুটো একসাথে করে দেওয়া যাবে না? ম্যাডাম তুমি দেখো ট্রেজারি দুটো একসাথে করে দাও ম্যাডাম। ম্যাডাম আর উপরে যদি থাকতে যায় যা গিয়ে, তাহলে ওদের একটা ফ্লোর নিচে করে দাও ম্যাডাম। এই একটা ফ্লোর নিচে করলে কটা কমবে সিঁড়ি? ২২টা কমবে, ঠিক হবে তো? ডিআইসি এর অফিসটা 22টা কমে যাবে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলুন। দিদি নমস্কার, আমি পবন গুটগুটিয়া, আমি প্রেসিডেন্ট সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল। আমি দিদি অ্যাকচুয়ালি আপনাকে একটা জিনিস আমি দেখছি যে বিশেষ করে এই প্রো ইন্ডাস্ট্রি নিয়ে যে আপনার একটা যে ইনিশিয়েটিভ, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি, ওয়েলকাম করছি দিদি। অ্যান্ড আমার একটাই কথা আছে যেটা মলয়বাবু ভালো করে জানেন, আমাদের ওখানে একটা ইন্ডাস্ট্রি এরিয়াতে রাস্তা নিয়ে একটা সমস্যা আছে। যেহেতু আপনি রাস্তা নিয়ে এখন অনেক কিছু বললেন, ওই যে রাস্তাতে মলয়বাবু নিজে গেছেন স্যার, উনি হি ইজ কাইন্ড এনাফ যে উনি নিজে গিয়ে দেখে এসছেন। এবার আমার একটাই রিকোয়েস্ট যে ওইটা যদি হয় তাহলে কিছু ইন্ডাস্ট্রি বাঁচতে পারবে, এটাই আমার রিকোয়েস্ট হচ্ছে দিদি, আর কিছু না। আমাদের আসানসোলে একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট আছে, কিছু ইন্ডাস্ট্রি আছে, কিন্তু রাস্তাটা আমাদের পিডাব্লিউডির নয়। যদি পারমিশন দেন আমরা পিডাব্লিউডি থেকে রাস্তাটা কর্পোরেশনের কিংবা এর হবে, এডিটি এর হবে, এডিট। হ্যাঁ না এখন আর রাইতে জমি নয়, এখন রাস্তার জন্য ছেড়ে দিয়েছে। আমি নিজে ভিজিট করেছি, আমি গেছিলাম, ভাই পাঁচবার ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম, ইঞ্জিনিয়ার গ্রামের লোক ঘিরে দিয়েছে, আমি পাবলিক ঘিরে দিয়েছে, না না আমি গেছিলাম, পাবলিকের জমি ওটা তাবজ দা জানে ভালো করে, গুটগুটিয়া 25 বার বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি নিজে গেছিলাম, মাথা ঠান্ডা, ওটা ওটা যারা রাইতে এখন ওটা রাস্তা হয়ে গেছে, গ্রামের লোকের আপত্তি নেই ওটা যদি রাস্তা হয়ে যায়। ওই রাস্তাটা হলে দিদি দেখো আমি একটা কথা বলি, যদি গ্রামের লোকেদের আপত্তি না থাকে মলয় কথা বলে নেবে, তাহলে একটা সরু রাস্তা করে দেবে, করে দেবো, ঠিক আছে। আরেকটা কথা আপনাকে আমি জানাতে চাইছি দিদি, যে এই যে আপনি গরিব মানুষের কথাটা বললেন, সেখানে আমি আমি একটা কথা রাখতে চাইছি আপনার সামনে, যে আমি গত 9 মার্চ 2016 থেকে ডেলি 200 লোকের খাবার নরনারায়ণ সেবাটা আমি কিন্তু চালাচ্ছি, অলরেডি 5 বছর পূর্ণ হয়েছে। কোথায় করেছেন? কোথায়? এটা আমার আসানসোলে আছে, যে বাবা বাসকিনাথ সেবা সমিতি নামে আমি চালাচ্ছি ওই অর্গানাইজেশনটা। আর আপনাকে আরেকটা কথা আমি বলতে চাই, যে যদি আপনাদের কাছ থেকে আমি যদি রেশনটা যদি সরকারি রেটে পাই, আমি আরো অনেক জায়গায় কিন্তু এটাকে অ্যারেঞ্জ করতে পারি দিদি। এটাই হচ্ছে আমরা তো মা করছি,
আপনি মা ক্যান্টিনের সাথে যুক্ত হন না আমি আমি ফ্রি অফ কস্ট করছি কিন্তু মা ক্যান্টিন দাঁড়ান আচ্ছা আপনি মা ক্যান্টিনের যদি কিছু ফ্র্যাঞ্চাইজি নেন তাহলে সেখানে আমার অর্ধেক খরচা কমে যাবে সেটা আপনি যদি বলেন আমরা কিন্তু সেটা আপনি ডিএম কে একটা চিঠি মলয় ঘটকের কাছে একটা চিঠি দিয়ে দিন ও সিএস এর হাতে দিয়ে দেবে সিএস দেখে নেবে কোন সিস্টেমে করা যায় আমাদের অবধিতে অনেক ইন্ডাস্ট্রি আছে ওরা সিএসআর থেকে আমি কথা বলে নাও ডিএম সিএসআর থেকে করে নাও আরেকটা কথা যেটা ছোট কথা বলছি চাইছি আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে যখন বোর্ড ছিল না তখন আমাদেরকে একটা এসোরেন্স দেওয়া হয়েছিল যে যখন বোর্ড হয়ে যাবে তখন একটা রিবেট দেওয়া হবে ওই রিবেটটা যদি দিদি যদি করা যায় তাহলে কিন্তু অনেক কারণ কি দেখুন এই কোভিড পিরিয়ডে দু বছর আমাদেরও তো ইনকাম বন্ধ তাহলে আপনি আমাকে রিবেট দিন পুরোটা বলছি না আমি রিবেট চাই দেখছেন তো সেন্ট্রাল গভর্নমেন্ট সব বন্ধ করে দিয়েছে সেটা ঠিক আমি জানি আপনারা তো বুঝতে পাচ্ছেন যে আমি কি করে গভর্নমেন্ট চালাচ্ছি যদি আপনি পারেন তাহলে ভালো হয় কারণ বিজনেস আমার টাকা হলে আপনাকে আমি দেব আমার টাকা না থাকলে আপনি আমায় দেবেন ঠিক আছে থ্যাংক ইউ সদ্বোধ একদম আচ্ছা কমনাশিস তোমার কিছু বলার আছে সামনে কিন্তু জগন্নাথ আছে জয় জগন্নাথ ম্যাডাম পয়লা জুলাই ম্যাডাম তারপরে কিন্তু বকরিদ আছে 10 তারিখ আছে ম্যাডাম তারপরে মহরম আছে তারপরে দুর্গাপূজো আছে ম্যাডাম গণপতি পূজো আছে এগুলো সব মাথায় রেখো একদম ম্যাডাম আমাদের আগে থেকে সমস্ত ব্যবস্থা করে নিও নিশ্চয় ম্যাডাম হ্যাঁ ব্যবসা সুধীর গুড আফটারনুন ম্যাম দেখতে কোনো দাঙ্গা টাঙ্গা যেন না করতে পারে আসানসোলের ইমামরা খুব ভালো এবং সারা বাংলার ইমামরা একটা ভালো দায়িত্ব নিয়েছে তারা কিন্তু কোথাও গন্ডগোল করতে দেয়নি শুধু বাঁকড়ায় কয়েকটা ছেলে প্রতিবার আমি দেখছি কারো ইনস্ট্রাকশনে করছে আর মুর্শিদাবাদে দুটো জায়গায় হয়েছে নিশ্চয়ই মুর্শিদাবাদের এসপি এবং ডিএম কেয়ার নেবে যেটা হচ্ছে একটা ডোমকল আর একটা হচ্ছে রেজিনগর রেজিনগরেরটা অবশ্যই হুমায়ুন করেছে আমি জানি ডোমকল কে করেছে আমি খবর নেব আর একটা হয়েছে জাস্ট আমাদের ওই বেথুয়া ডহরির সামনে এছাড়া কিন্তু বাংলায় কোথাও কোনো দাঙ্গা হয়নি আমরা কিন্তু হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মাবলম্বীদের পক্ষে সবাইকে নিয়ে বাঁচতে চাই কোনো মানুষের প্রতি অন্যায় হলে সে হিন্দুই হোক সে মুসলমানই হোক সে শিখই হোক সে খ্রিস্টানই হোক আমরা কিন্তু প্রত্যেকটা নিন্দাজনক ঘটনার নিন্দাতম প্রস্তাবই করি একটা অন্যায় করেছে ঠিক আছে আমরা চিঠি দিয়ে পাঠিয়েছি তাই বলে আপনি কেন রাস্তায় নেমে 10 ঘন্টা বন্ধ করবেন কত লোক বলুন তো হসপিটালে যেতে পারে না কি লাভ এগুলো করে আমরা যেখানে গভর্নমেন্ট অ্যাকশন নিচ্ছি সামন করেছি আমরা নোটিশ করেছি আমরা আইনত কেস করছি আমাদের উপর ছেড়ে দিন না দেখুন না আমরা করতে পারি কি পারি না ফর নাথিং এটা করে এটা তো বিজেপি সুযোগ নেয় তারপরে আবার সেখানে আর একটা দাঙ্গা গিয়ে বাদিয়ে দিল আমরা তো এগুলোকে সাপোর্ট করি না আমার মনে হয় বোথ দ্য কমিউনিটি মাস্ট বি পিসফুল শান্তি মনে না থাকলে কিচ্ছু হয় না সবসময় আমরা বলি সব ধর্মেই ওং শান্তি ওং শান্তি ওং শান্তি কেন বলি শান্তি কথাটা তার বলি যে আমরা যখন দোয়াও মাগি আল্লাহ ইনসাফ করো ইনসাফ মানে কি বিচার ইনসানিয়ত কে লিয়ে ইনসাফ করো মনে রাখবেন সব ধর্মে পাঞ্জাবি থেকে শুরু করে জৈন থেকে শুরু করে জৈন ধর্মে তো এমন কি তারা বলে আমি যদি কোনো পাপ করি ক্ষমা করো আমায় নানা রকম সব ধর্মে আছে খ্রিস্টান ধর্ম তারা পে করে সব ধর্মে আছে এটা সুতরাং সবাই শান্তিতে থাকবেন দুর্গাপূজো আগে থেকে প্ল্যানিং করুন এবারে কিন্তু স্পেশাল হবে তার কারণ ইউনেস্কো হেরিটেজ পেয়েছে আমরা কলকাতায় যেদিন মিছিল করব গ্রামে গ্রামে ডিএমএসপিরা সব ক্লাবদের নিয়ে তাদের নিয়ে গ্লোরিফাই করে মিছিল মিটিং করবেন কামনাশিস তোমার আর কিছু বলার নেই থ্যাংক ইউ ম্যাডাম সুধীর কিছু বলার আছে বলো ম্যাম একটা জিনিস ম্যাম কি সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ আর সাইবার ক্রাইমটা চ্যালেঞ্জ অনেকটা বেড়ে যাচ্ছে ম্যাম আমরা সোশ্যাল মিডিয়া যারা ভালো কাজ করে তারা যদি দুটো সমালোচনাও করে কিছু যায় আসে না কিন্তু কেউ যদি ফেক করে মিথ্যে কথা বলে প্ররোচনা করে তাহলে